পরে মঞ্চে উপনীত হয়েছি। শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করব। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী গতিদানন্দজি মহারাজ। সকল শিক্ষক মহাশয়গণ পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সুব্রত বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শঙ্কর মিত্র বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সরস বাবু। উদ্বোধন করছেন রবী বাবু। উদ্বোধন করছেন দেবী প্রসাদ ঘোষ বাবু। অর্পণ করছেন উৎপাদ অর্পণ করছেন জিতেন্দ্র বাবু। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করছেন সুপ্রতি বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন ধর্মদাস বাবু। পুষ্পার্ঘ্য অর্পণ করছেন মন্ত্র বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শিবতর বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শ্রীশিষ বাবু। পুষ্পার্ঘ্য অর্পণ করছেন কাশিম বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন নারায়ণ বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সাধন বাবু। বিভাস বাবু পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন তরুণ বাবু। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন গৌরব বাবু। পুষ্পার্ঘ্য অর্পণ করছেন জয়দীপ বাবু। এরপর রঘুনাথ বাবু পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। সেই সঙ্গে রঘুনাথ বাবুও তার পুষ্পার্ঘ্য অর্পণ করলেন। শিক্ষক মহাশয়দের বরণ করে নিয়েছে। শিক্ষক মহাশয়দের বরণ করার সাথে সাথে
তাদের অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম ও নিবেদন করছে ছাত্ররা। সুব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় মহাশয়কে বিশেষভাবে সম্মান প্রদর্শন করছে ছাত্ররা, বিদ্যালয়ের ছাত্ররা। বিদ্যালয়ে এটাই ওনার শেষ শিক্ষক দিবস, সেই জন্য মানে কর্মরত অবস্থায় শেষ শিক্ষক দিবস, ওই জন্য ওনাকে বিশেষভাবে সম্মান প্রদর্শন করছে আমাদের সকল শিক্ষক মহাশয় এবং সকল ছাত্র। বিশেষভাবে শিক্ষক মহাশয় সম্মানিত করছি ছাত্ররা।
উদ্বোধনে মায়ের গান রয়েছে। আমি ঠাকুরের একটা খুব সাধারণ গান গাইছি, যেটা সবাই গাইতে পারবে, প্রয়োজনে আমার সঙ্গেও গাইবে।
মোহরে মন রে গাহ রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম দিন কালে রোধন রাম কৃষ্ণ নাম দিন কালে রোধন রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মন রে গাবো রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম এক বিন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম এক বিন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম শ্রী 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 রাম কৃষ্ণ নাম ঠাকুর এবং মায়ের নামাঙ্কিত স্কুলে শিক্ষকতা করার যে সৌভাগ্য অর্জন করেছি সেটা আমাদের অত্যন্ত আনন্দ জাগায় এবং তোমাদেরও অনেক সৌভাগ্যের কারণ যে তোমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছ এবং সেটিকে যথাযোগ্যভাবে কাজে লাগানোর চেষ্টা করবে এটাই আমাদের আশা। এরপর সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আচার্যানাম মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। টুডে ইজ ভেরি অস্পিসিয়াস ডে ফর অল অফ আস। এভরি ডে মর্নিং উই চান টুগেদার ওম সহনা ভবতু সহনো ভুনক্তু। It is a Veda mantra. The Veda mantra says, the first is, there is a strong bondage between chatra chatri evam sikok sikika der madhye jana ekta sundar bondage sampark jana thake ei sankal samparker su samparker pratikka ei mantra sahana bhavatu sahana upanaktu saha viryam karavavahai తేజస్వినావధీతమస్తు మా విద్విషావహై తేజస్వి। నౌ ఈ టీచింగ్ ఫీల్డ్ మనే ఏకజనే దే సువిధా పాబే తాయ నా దుజన సువిధా పాబే శిక్షక శిక్షక ఏవం ఛాత్ర తేజస్వి నౌ పొరలో పొలే అమాదర్ ధ్యాన్ బాడే ఛాత్రదేరు సిట కాజ్ లాగే।
এই পরম দিনে আমরা একটু একসাথে এই সুন্দর পরিবেশে বসে একটা অনুষ্ঠান করতে পারছি, এজন্য সকলকে অভিনন্দন, ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি প্রথমে। আর আজকে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা সকলকে আমার বিদ্যাপীঠ পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। আজকে গার্ল সেকশনে আসতে পারেনি, তখন বৃষ্টি ছিল, এই জন্য তারা ওখানে সেপারেটলি প্রোগ্রাম ওরা কানেক্ট করছে। যাই হোক, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা আছে যে আজকে আমরা সবাই মিলে যারা সারা জীবনটা ছাত্রদেরকে মানুষ করার জন্য তারা দিয়েছেন, তাদেরকে সম্মান জানান খুবই ইম্পর্টেন্ট। আমরা একসাথে এখানে বসে খুব গর্বিত মনে হচ্ছে, আই এম ফিলিং ভেরি হ্যাপি। তোমরা তো খুশি না? তাহলে একবার জোরে হাত তুলে দাও। একসাথে আমরা থাকলে এটা কিন্তু জীবন, এটা স্কুল। স্কুল মানে বিল্ডিং নেই, স্কুল মানে ছাত্র ছাত্রী এবং শিক্ষক, এটা কিন্তু খুব প্রতিষ্ঠান। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি সুব্রত বাবু, উনি নভেম্বরে রিটায়ারমেন্ট করবেন অফিসিয়ালি, কিন্তু উনি বিদ্যাপীঠের ছাত্র, ওনার বাবা এখানে শিক্ষক ছিলেন, ওনার মেয়ে এখানে ছাত্রী, আর উনি এখানে শিক্ষক হয়ে রিটায়ারমেন্ট হবেন নভেম্বরে। অত্যন্ত গর্বের ব্যাপার, হাততালি দাও। একই ফ্যামিলি থেকে সবাই বিদ্যাপীঠের জন্য সব কিছু তারা দিয়েছে, এটি নট এ জোক। আর এছাড়া আমাদের অনেক যারা শঙ্কর বাবু সিনিয়র শিক্ষক রিটায়ার করেছিলেন, উনি বিদ্যাপীঠের ছাত্র, আর ইয়াং টিচার সৌরভ বাবু উনি বিদ্যাপীঠের ছাত্র। তো ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকে অনেকে আসবে স্কুলে আবার শিক্ষক শিক্ষক হয়ে, এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি আগে থেকে। নারায়ণ বাবু, মহাদেব, শুভজিৎ, এদিকে সবাই, বিবাস, কৃতিবাস সবাই এখানে গেল, এটা তো মানে খুবই ভালো লাগছে। একই স্কুলে ছাত্র, একই স্কুলে শিক্ষক হয়েছেন, এটা খুব ভালো। তা আমরা এই জন্য নেক্সট তোমাদেরকে ব্যাটনটা হ্যান্ড ওভার করবো ভবিষ্যতে, তোমরা রেডি হয়ে যাও। আর দুটো তিনটে কথা বলি, যে রামকৃষ্ণ মিশনের ছাত্র ছাত্রীরা ওরা পরম সৌভাগ্যবান, আমরা সেই সুবিধা আমরা ছোটবেলা পাইনি, নামও শুনে নেয় ঠাকুর মা স্বামী যে নাম জানতাম 20 বছর পর। আমরা এমন একটা গ্রামে নালে যেদিকে আমরা বড় হয়েছি আমরা জানতাম না। তা তোমরা কিন্তু ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে এই স্কুলে পড়ছো, ঠাকুর মা স্বামী যে নাম শুনছো, গান শুনছো, তার ছবি দিকে দেখছো, এটা তো বিশাল একটা প্রভাব। এটা মানে তোমাদের কাছে মানে মেবি পুরুজন্ম স্বীকৃতি পর। তা আজকে আমরা এই শুভ দিনে একটু ডিসকাশন করি, যে আমরা যার নামে টিচার্স ডে সেলিব্রেট করি, তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সর্বপল্লী, পল্লী মানে গুরুপল্লী বলে, সর্বপল্লী একটা গ্রামের নাম, আন্ধ্রপ্রদেশ একটা গ্রামের নাম, সেই গ্রামে জন্ম হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ব্রাহ্মণ ফ্যামিলি। ইজ ভেরি ব্রিলিয়েন্ট, ছোটবেলা থেকে কিছু খুব ব্রিলিয়েন্ট ছিলেন, পড়াশোনা খুব ভালো করতেন, শাস্ত্র ভালো জানেন, সংস্কৃত ভালো জানেন, আমাদের বেদ বেদান্ত উপনিষদ এবং পরবর্তীকালে উনি ওয়েস্টার্ন ফিলসফি খুব ভালো পড়াশোনা করেছিলেন। যে ভালো, এ গুড টিচার উইল বিকেম এ গুড টিচার, সরি, এ গুড স্টুডেন্ট উইল বিকেম এ গুড টিচার। তোমাদের মধ্যে এটা এখন থেকে তৈরি করতে হবে, তাই ইট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি। তো সর্বপল্লী রাধাকৃষ্ণ এত তরুণী ছোটবেলা পড়াশোনা করেছেন, যে পরবর্তীকালে উনি যেখানে
উনি যাচ্ছেন সাকসেসফুল হয়েছেন। প্রথমে উনি মাইসুর ইউনিভার্সিটির প্রফেসর হয়েছিলেন, প্রফেসর অফ ফিলসফি, দর্শনে উনি প্রফেসর ছিলেন। ওনার পড়াশোনা একটা মানে পড়ানো একটা সিস্টেমে একটু আলাদা, মানে উনি ছেলে মেয়েদের সাথে মিশে যেতেন, সবাই খুব পপুলার ছিলেন সর্বকুল রাধাকৃষ্ণ। পরবর্তীকালে ওনাকে ইনভিটেশন দেওয়া হয় কলকাতা ইউনিভার্সিটি, তখনকার ওয়ার্ল্ড ফেমাস ছিল, ইন্ডিয়াতে এক নাম্বার ছিল বলতে গেলে। তাই ওখানে সর্বকুল রাধাকৃষ্ণ কাজ করেছিলেন, প্রফেসর ছিলেন দর্শনে। তারপর কলকাতা থেকে ওনাকে ভাইস চ্যান্সেলর করে পাঠানো হয়েছিল আন্ধ্রা ইউনিভার্সিটি। 5-6 বছর পরে আবার কলকাতা ফিরে এলেন উনি। কিন্তু সবচেয়ে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বিশেষ করে কলকাতা ইউনিভার্সিটি খুবই ছাত্রদেরকে ভালোবাসতেন সর্বকুল রাধাকৃষ্ণ। তারপর ধীরে ধীরে উনি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সাথে অনেকটা ওনার পরিচয় হয়েছে। আর পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হলেন। সেই সময় ওনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলেন প্রায় 7-8 বছর। ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড এথিক্স এই সাবজেক্ট পড়াতেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ওনার এত অনার ছিল। এরপরে উনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, উনি যেতেন রাশিয়াতে অ্যাম্বাসেডর। একই সময় তোমরা আরো খুশি হবে যে আমার গুরুদেব রঙ্গনাথানন্দজি এই দুজন বিখ্যাত স্পিকার ছিলেন ওরা দুজন। আর স্বামী রঙ্গনাথানন্দজি ছিলেন দ্য ইন্ডিয়ান স্পিরিচুয়াল অ্যাম্বাসেডর, আর উনি ছিলেন সোভিয়েত ইউনিয়ন অ্যাম্বাসেডর। আর দুজন একসাথে বিভিন্ন জায়গাতে বক্তৃতা দিয়েছিলেন, মানে এত বন্ধু ছবিগুলো আছে তোমরা নেটে দেখতে পারবে। যখন সর্বকুল রাধাকৃষ্ণ কারাচি যাচ্ছেন ওখানে মহারাজ তাকে রিসিভ করছেন, বারমাতে যাচ্ছেন মহারাজ রিসিভ করছেন, আর মহারাজ সাথে এত ভালো সম্পর্ক ছিল, দুজন মিলে প্রচুর দেশে ঘুরেছিল একসাথে। যে সর্বকুল রাধাকৃষ্ণ প্রথম পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট হয়েছেন, আর আমাদের রঙ্গনাথানন্দজি রামকৃষ্ণ সঙ্ঘের প্রেসিডেন্ট হলেন। দুজন বন্ধুর একই সাথে দুটো মহান ইন্ডিয়া অ্যান্ড রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হলেন, এটা বিশাল ব্যাপার। তো সর্বকুল রাধাকৃষ্ণ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট, এটা ন্যাচারালি তারা ওনার ছাত্ররা যেখানে ছিলেন তাদের গর্বের ব্যাপার। তা আমার টিচার যিনি ছিলেন, হঠাৎ করে তোমরা যদি ভবিষ্যতে দেখো তোমাদের মধ্যে একজন টিচার ইন্ডিয়া প্রেসিডেন্ট হয়, কত গর্ব লাগে তোমাদের সবার, তাই না? তা হঠাৎ করে ওরা খুব খুশি হলেন এবং তারা রাধাকৃষ্ণকে রিকোয়েস্ট করেছিলেন আমরা আপনার জন্মদিন পালন করবো। তো উনি তো না না করলেন, আমি প্রেসিডেন্ট হয়েছে বলে তোমরা আমার জন্মদিন করবে না, তাহলে আমাকে শিক্ষক রূপে তোমরা সম্মান দিয়ে জন্মদিন পালন করবে। এই জন্য আজকে টিচার্স ডে আমরা ওনার অনারে আমরা করি। কিন্তু এর মূল উদ্দেশ্য আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে, আমাদের যারা শেখাচ্ছেন মানুষ তৈরি করছেন, সকলকে আমরা যেন শ্রদ্ধা জানাতে পারি। আজকে আমরা সবাই এই প্রতিজ্ঞা নিতে হবে, ঠিক আছে? এই শুভদিনে আবার সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা সবাই মিলে আমাদের দেশের ভবিষ্যতে ছাত্ররা ছাত্রীরা তাদেরকে মানুষ তৈরি করার জন্য নিজের যতটা ক্ষমতা নিজের যতটা পরিশ্রম করার শক্তি আছে আমরা সবাই একসাথে হয়ে তাদেরকে মানুষ করালে এটা দেশের জন্য ভালো, আমাদের জন্য সন্তুষ্ট, উইল বি হ্যাপি টু সি দ্যাট। একবার জোরে আত্মালি দিয়ে আমি অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছি। আমি আরো রিকোয়েস্ট করবো আমার যারা সিনিয়র টিচার আছেন দুই তিনজন, তাদের তো বলুন, তাহলে সবাইকে সবাই খুশি হবে। আজকে অনেক টাইম আছে, এরপরে একটা ফুটবল ম্যাচ হবে, আমি আমি নাম দিয়েছিলাম দ্রোণাচার্য ভার্সেস অর্জুন। অর্জুন ছিলেন দ্রোণাচার্যের প্রিয় ছাত্র ছিলেন। আজকে কিন্তু কে জিতবে? অর্জুন ভালো খেলবে কিন্তু জিতবে কিন্তু দ্রোণাচার্য। তোমরা খেলবে কিন্তু জেতা হবে সাতদেরকে, নাহলে তো মাস পরীক্ষা আছে সামনে মনে হচ্ছে, ঠিক আছে? তো বছরে একবার আমরা খেলছি, আমরা যেন জিতি এটা তোমাদেরকে দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে।
করে ইউনেস্কো। 1944 সালে আমেরিকার মইটে ওয়াইডে উডব্রিজ সর্বপ্রথম শিক্ষক দিবসের পক্ষে সওয়াল করেন। পরে 1953 সালে মার্কিন কংগ্রেস তাতে সায় দেয়। 1980 সাল থেকে 7ই মার্চ শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু হয়, কিন্তু পরে মে মাসের প্রথম মঙ্গলবার এটি পালিত হতে থাকে। সিঙ্গাপুরে সেপ্টেম্বরের প্রথম শুক্রবার শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। আফগানিস্তানে 5ই সেপ্টেম্বরে এই দিনটি পালিত হয়। সকলকে যথাযোগ্য স্থানে সম্মান অর্পণ করে এবং শিক্ষকদের চরণে আমার শতভাগী প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। নমস্কার। খুব সুন্দরভাবে আশিস তার বক্তব্য রাখল। আমাদের এরপরে আজকের দিনটি যথাযোগ্যতা, প্রাসঙ্গিকতা এবং কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমাদের সিনিয়র মোস্ট টিচার শ্রী সুব্রত ব্যানার্জি মহাশয় আমাদের সামনে কিছু বলবেন। শ্রদ্ধা জানাতে আমরা উপস্থিত হয়েছি সেই বিশিষ্ট শিক্ষাবিদ দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার ভূমিষ্ঠ প্রণাম। মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী গোবিন্দানন্দজিকে আমার প্রণাম জানাই। মঞ্চে আমার বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা এবং আমার সহকর্মী বন্ধুদের এবং পুত্রসম ছাত্রছাত্রীদের আমার অন্তরের ভালোবাসা জানাই। যার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা উপস্থিত হয়েছি সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ এবং আমাদের এক ছাত্র আশিস অনেকখানি আলোকপাত করেছে, তাই ওইদিকে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, কারণ তোমরা এখন খেলার ব্যাপারে মুখী আছো, একটু পরেই খেলা শুরু হবে, ওইদিকে না গিয়ে আর আমার অবসর সময়টা প্রায় উপস্থিত নভেম্বরে, সেই সময় এই বক্তব্য রাখার সুযোগ পাবো কিনা বা বলার মতো অবস্থায় থাকবো কিনা, সেই কারণে আজ যখন একটু সুযোগ পেয়েছি সেই বিদ্যালয়ের কিছু স্মৃতি রোমন্থন আমি করতে চাই। আমার শৈশব থেকে মানে হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে আজকে এই যে বার্ধক্যে প্রায় উপনীত হতে চলেছি এই পুরোটাই কিন্তু আমার এই বিদ্যালয়কে কেন্দ্র করেই কেটেছে। আমার বাবাও এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, স্বভাবতই শৈশব থেকে এখানেই স্কুল কোয়ার্টার্সেই আমার জীবন শুরু হয়েছে। তারপর বিদ্যালয়ের পঠন পাঠন এখানে তখন প্রাথমিক বিদ্যালয়ের নিচে দুটো ক্লাস ছিল, প্রিভেসিক ইউনিট 1 এবং ইউনিট 2। তাই আমার কর্মজীবনের 38 বছর এবং এখানে বিদ্যালয়ের শিক্ষা জীবনের
আরো 10টা বছর এই পর্যন্ত তখন স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত আর ওইদিকে 2 বছর ছেড়েছি মানে 10 বছর তার মানে 48টা বছর আমার এই আবহাওয়াতে আমি মানুষ হয়েছি বা থেকেছি বাকি কিছুদিন হয়তো অন্য জায়গায় তাই বিদ্যালয়ের আলো বাতাস প্রতিটি ধুলিকণা আমার চেনা জয়রামবাটি গ্রামে যেমন মায়ের পদস্পর্শ পদধূলি মিশে আছে জয়রামবাটির মাটি যেমন ধন্য তেমনি আমাদের বিদ্যাপীঠের প্রতিটি ধুলিকণা পূর্ণ সেই পূর্ণ ভূমিতে তোমরা অধ্যয়ন করতে এসেছ আমি চাই তোমরা জীবনে অনেক বড় হও জীবনের উদ্দেশ্যটা শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বড় হয়ে নিজে প্রতিষ্ঠিত হব নিজের সুখ ভোগ করব এটা কিন্তু নয় এর সাথে সাথে তোমরা যে এই বিদ্যাপীঠের ছাত্র সেটা সেই বার্তাটা সমাজে যাতে পৌঁছে দিতে পারো তোমরা অন্যের জন্য পরহিতায় যাতে তোমরা কিছু উৎসর্গ করতে পারো এই সংকল্প গ্রহণ করতে হবে তোমাদের আশা করব আমার এই উপদেশ তোমরা তোমাদের জীবনে কাজে লাগাবে জীবনে অনেক বড় হবে এই আশা রেখে সকলকে যথাযোগ্য সম্মান তোমাদের ভালোবাসার জন্য আমার বক্তব্য শেষ করছি অত্যন্ত হৃদয় গ্রাহী এক বক্তব্য পেশ করলেন আমাদের পূজনীয় শ্রী সুব্রত ব্যানার্জি মহাশয় তো আমরাও ওনার কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই এত সুন্দরভাবে আমাদেরকে আমাদের সামনে তার বক্তব্য রাখার জন্য অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে তো এরপরে এই অনুষ্ঠানের পরে খেলা আছে তো মহারাজ তোমাদের বলেছেন যে কি করতে হবে তোমাদেরকে খেলবে ভালো অবশ্যই কিন্তু গোলের কাছে যাবে কিন্তু তাই তো গোলের কাছে তোমরা যাবে গোলের মুখ খুলে যাবে অথচ গোল মানে বল কিন্তু জালে জড়াবে না এই এক বলটা জালে জড়াবে না অন্য জায়গায় বাইরে মারবে এই এক গোলের মুখ খুলে দেবে কিন্তু বলটা বাইরে না ঠিক হ্যাঁ এরকম একটা বলেছেন মহারাজ তো আমরা আশা করবো যে খেলা খুব জমে যাবে হ্যাঁ কারণ গুরু শিষ্যের লড়াই হ্যাঁ দ্রোণাচার্যের সাথে অর্জুনের লড়াই তো আমরা সেটা উপভোগ করবো সবাই এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেবাঙ্গ দেবাঙ্গ চ্যাটার্জি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে Thank you.
श्री गुरु महाराज जी की जय।